সাবস্ক্রাইব করুন সাইফ টেক টিপস ইউটিউব চ্যানেলকে এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল বাটনে ক্লিক করে রাখুন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পেতে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমার হাতে যে পাওয়ার ব্যাংকটি আপনারা দেখতে পাচ্ছেন, এই পাওয়ার ব্যাংকটি আমি মাত্র 200 টাকা দিয়ে কিনেছি। আপনারা দেখতে পাচ্ছেন এটা স্যামসাংয়ের পাওয়ার ব্যাংক দেখাচ্ছে। এই পাওয়ার ব্যাংকটি 40,000 mAh এর পাওয়ার ব্যাংক। এটার মধ্যে আউটপুট USB পোর্ট হচ্ছে 3টি এবং চার্জিং করার জন্য USB 2.2 দেওয়া আছে এবং এর সাথে পাবেন একটি USB কেবল। তো আপনারা হয়তো অনেকেই ভাবছেন যে এত কমে এই পাওয়ার ব্যাংকটি কীভাবে আমি কিনে নিয়ে এসেছি। তো এখন আসি আসল কথায়, এই পাওয়ার ব্যাংকটি আমি 200 টাকা দিয়ে কিনেছি। আমি মনে করি এই পাওয়ার ব্যাংকটি যে আমি 200 টাকা দিয়ে কিনেছি, এই পুরো টাকাটাই আমার জলে গেছে। তো আমি কিন্তু আগে থেকেই জানি যে এই পাওয়ার ব্যাংকে কীরকম 2 নম্বরই চলে। আমি এটা আপনাদেরকে সতর্ক করার জন্য, আপনাদেরকে দেখানোর জন্য যে বাংলাদেশে এইরকম ধোঁকাবাজি অনেক জায়গায় অনেকে করে থাকে। আপনারা কখনও স্টেশন, ফুটপাত এইসব জায়গা থেকে, লোকাল মার্কেট থেকে আপনারা কখনও এই পাওয়ার ব্যাংকগুলো কিনবেন না। তো এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো এইসব পাওয়ার ব্যাংকগুলোর মধ্যে কীরকম 2 নম্বরই চলে। এখানে যে 40,000 mAh লেখা দেখতে পাচ্ছেন, আসলে কিন্তু 40,000 mAh এর পাওয়ার ব্যাংকগুলো কিন্তু এগুলো না। তো এখন আমরা খুলে দেখব যে আসলেও এটার মধ্যে কী কী দেওয়া আছে। আমি তো মাত্র এই পাওয়ার ব্যাংকটি 200 টাকা দিয়ে কিনেছি। অনেকে আছেন যারা এইসবের পাল্লায় পড়ে এইসব পাওয়ার ব্যাংকগুলো 500-600 টাকা বা আরও অধিক টাকা দিয়ে এই পাওয়ার ব্যাংকগুলো কিনে থাকেন। আপনারা 40,000 বা 50,000 mAh দেখলেই এই পাওয়ার ব্যাংকগুলো অনেকেই কিনে থাকেন। আসলে কিন্তু এই পাওয়ার ব্যাংকগুলোর মধ্যে 40,000 mAh কি, এটার মধ্যে 5,000 mAh আছে কিনা সন্দেহ। তো চলুন আমরা খুলে দেখি যে আসলে এই পাওয়ার ব্যাংকগুলোর মধ্যে কি থাকে। তো চলুন আমরা এটাকে খুলি। আগে থেকে আমি কিছু খুলে রেখেছিলাম, এ কারণে আপনারা এটাকে একটু ফাটা দেখতে পাচ্ছেন। তো খোলার পর আমরা দেখতে পাচ্ছি যে এখানে শুধুমাত্র একটি সার্কিট দেওয়া আছে USB আউটপুটের জন্য, এবং এখানে দেখতে পাচ্ছেন নোকিয়া ফোনের মধ্যে যে ব্যাটারিগুলো থাকে এগুলো কিন্তু আপনি এখানে দেখতে পাচ্ছেন। আর এখানে 2টি ব্যাটারি দেখতে পাচ্ছেন, আসলে কিন্তু এটি 2টি ব্যাটারি না, একটা ব্যাটারি নষ্ট ব্যাটারি এমনিতে উপরে দিয়ে রাখছে, এবং নিচে যেই ব্যাটারিটা দেখতে পাচ্ছেন সেটাই কিন্তু কার্যকর, আর উপরে যে ব্যাটারি দেখতে পাচ্ছেন এটা কিন্তু সম্পূর্ণ ভুয়া ব্যাটারি। আর সবচেয়ে বড় চমক হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে আমি যে ব্যাটারিটি ধরছি এই ব্যাটারিটি কিন্তু এটার মধ্যে কোনো রকম কানেকশন দেওয়া নেই। এটি একদম 4টা যে ব্যাটারি দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু একদম নষ্ট ব্যাটারি, জং পড়া দেখতে পাচ্ছেন। এইসব ব্যাটারি কিন্তু এই পাওয়ার ব্যাংকের সাথে কোনো রকম কানেকশন করা নেই। আপনারা দেখতে পাচ্ছেন যে মাত্র এই 2টি ব্যাটারি কিন্তু কানেকশন করা আছে, আর যে 4টি ব্যাটারি এগুলো কিন্তু কোনো রকম কানেকশন দেওয়া নেই। শুধুমাত্র পাওয়ার ব্যাংকটি ওজন করার জন্য যে পাওয়ার ব্যাংকটি ভারী লাগবে, এ কারণে কিন্তু এই নষ্ট 4টি ব্যাটারি কিন্তু এই পাওয়ার ব্যাংকটির মধ্যে লাগিয়ে দিয়েছে। আমরা কতটুকু প্রতারিত হচ্ছি আপনারা দেখতেই পাচ্ছেন, যেখানে দেখতে পাচ্ছেন মাত্র 1টি ব্যাটারিতে কিন্তু কানেকশন দেওয়া, আর উপরে যে ব্যাটারিটি দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সম্পূর্ণ ভুয়া ব্যাটারি। তাহলে বুঝতেই পারছেন আপনার ফোনটি কতটুকু চার্জ হবে, মাত্র 5-6% হয় কিনা আমি সন্দেহ। তো আপনারা কখনও এইসব ব্যাটারি কিনে প্রতারিত হবেন না। আপনি এই পাওয়ার ব্যাংকটি শুধুমাত্র কাজে লাগাতে পারেন যে টর্চ লাইট হিসেবে, শুধুমাত্র উপরে একটি টর্চ লাইট দেখতে পারবেন, এই টর্চ লাইটটি শুধু আপনি কাজে লাগাতে পারবেন। যদি আপনি টর্চ লাইট কিনতে চান তাহলে এই পাওয়ার ব্যাংকটি আপনি দামাদামি করে 100 টাকায় কিনতে পারেন। আর তাছাড়া কিন্তু এই পাওয়ার ব্যাংকটি আপনার কেনা একদম বোল্ড ডিসিশন হবে, এই পাওয়ার ব্যাংকটি কখনও কিনবেন না, আপনারা চাইলে ব্র্যান্ডের ভালো পাওয়ার ব্যাংক কিনে নেবেন। তো এই ছিল ভিডিও। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন। তো পরবর্তী ভিডিওর আমন্ত্রণ জানিয়ে এই ভিডিওটি শেষ করছি। আসসালামু আলাইকুম।